আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। হাঁটি হাঁটি পাপা করে 20 বছরে পদার্পণ করল একুশের চেতনায় পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল একুশে টেলিভিশন। আনন্দঘন এ মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য সোমবার রাত 10টায় সৌদি আরবে লোহিত সাগরের পারঘেরা শহর জেদ্দায় গোল্ডেন হোটেলে জামকালো আয়োজনে পালিত হয়ে গেল একুশে টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী। একুশে টেলিভিশন দর্শক ফোরাম সৌদি আরবের সভাপতি ব্যবসায়ী শাহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুর রহমান। সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজ ও আনোয়ার জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়ার পশ্চিমাঞ্চল সৌদি আরবের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন, বাংলা ভিশন দর্শক ফোরামের সভাপতি মনিরুজ্জামান তপন, রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী সালাউদ্দিন অফেল, সময় টিভির দর্শক ফোরামের সাধারণ সম্পাদক এম এ সালাম, রিপোর্টার্স অ্যাসোসিয়েশন উপদেষ্টা সাংবাদিক রুমি সাইদ, মোহাম্মদ জমশেদ, আতাউর রহমান ভুইয়া ও কোরবান আলী বিশ্বাস। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আনোয়ার জাহিদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিনিয়র সাধারণ সম্পাদক আরটিভির প্রতিনিধি হাসান সরকার উজ্জ্বল। এতে প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের পক্ষ থেকে সাংবাদিক মোহাম্মদ ফিরোজকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চল সাধারণ সম্পাদক এনটিভির প্রতিনিধি মাসুদ সেলিম, ইফতিকার আল মাসুদ, দিগন্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আশরাফ আলী, মোহাম্মদ ফারুক, এইচ এম নাসির, দোলাল মল্লিক, আতর রহমান মাসুদ, মোহাম্মদ হারুন শরীফ, মফিজুল আলম, আনোয়ার ওনিক, সাজ্জাদ হোসেন, সালাউদ্দিন রনি, আবুল বাশার। রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মাই টিভির মোবারক হোসেন ভুইয়া, সময় টিভির শিপন আল মামুন, এশিয়ান টিভির কাউসার আব্দুল সালাম, বাংলা টিভির সাইফুল রাজীব, জয়যাত্রা টেলিভিশনের নূর আলম ও বিডি সংবাদ একাত্তরের রফিক চৌধুরী সহ আরও অনেকে। একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।